টাকার থলি হাতে করে ঘুরছেন তৃণমূলের নেতা নেত্রীরা, মানুষ কিনবেন বলে, মানুষ খোঁজ করে বলে। ওই থলিতে টাকা আসে কোত্থেকে? কেন আমরা তো সকলেই জানি সারদার টাকাগুলো কোথায় গেল, 38,000 কোটি টাকা খুঁজে তো পাওয়া যাচ্ছে না। ওই থলির মধ্যে ঢুকেছে ওই টাকা, ওই থলির মধ্যে চিট ফান্ডের টাকা। সেই টাকা নিয়ে আজকে ঘোড়া কেনা বেচার মতো মানুষ কেনা বেচা হচ্ছে। এরা নীতির কথা বলে, নৈতিকতার বলে, হিসাব দাও সারদার টাকা কোথায় গেল, কেন পারলে না, খালি মিথ্যা পর মিথ্যা স্তোক দিয়ে গেলে মানুষের সামনে। মানুষটা বোঝে না, মানুষের মাথায় মস্তিষ্ক নেই যে একটা মিথ্যাচারী নিজেকে সৎ বলবার চেষ্টা করছে। সততার প্রতীক নয়, দন্তের সয়ের আগে একটা অ লাগিয়ে দিন, অসততার প্রতীক এই সরকার এবং তার নেত্রী, অসততার প্রতীক। দয়া করে একটা স্বরেও লাগিয়ে দেবেন তার সামনে।